Cigarette smoking and alcohol consumption are injurious to health. It causes cancer. Dhumpan o moddopan shasther pokkhe khotikarok. Ete cancer hoy. যোগসূত্র ছিন্ন করে যতই বিচ্ছিন্ন করো ধাত্রী, তুমি জানো এ কখনো বিচ্ছেদের নয়, শুধু অপরিচয়ের কুয়াশার থেকে তাকে স্পষ্ট করা, মুক্তিদান, বোবা অন্ধকার থেকে আলোর ভাষ্যতে তাকে তুলে আনা, শীতল গর্ভের ঘুম থেকে বক্ষের দোলায়, তারপর শুধু চেয়ে থাকা, যেন ঝুঁকে পড়া প্রতিবিম্ব কিংবা ছায়া পশ্চাতে পশ্চাতে, সেই ফিরে দেখা ষাটের দশকের আধারে বিলীন হওয়া এক কবি ও তাঁর জীবনের গল্পচক্র। সুদর্শন সাহা, অলিক ঠিকানা, কবি সুদর্শন সাহা। 1967 সালে ওনার তৃতীয় কাব্যগ্রন্থ এটি। আমি সেখান থেকে একটি কবিতা পাঠ করছি, কবিতা তুমি। সুরা ও নারীর মতো ক্রমশ কবিতা উত্তেজক শব্দকল্পে আমাকে বিভ্রান্ত করতে চাও, স্পর্শকাতর ইন্দ্রিয় ভীষণ প্রলুব্ধ করো যৎসামান্য দেহ প্রদর্শনে, তোমার অকল্পনীয় মুখশ্রীতে কি নিহিত আমার সমস্ত সুখ, যেন করতল স্পর্শ করলে আমি অনুজ্জ্বল ইতিবৃত্ত মুহূর্তে বিস্মৃত হতে পারি, নীতিজ্ঞান ভুলে অন্ধ অনভিজ্ঞ কিশোরের মতো আমি তোমাকেই সর্বত্র সন্ধান করি, বুক ভাঙা প্রেম তুমি কোনো জ্যোতির নিঃসনে ঝর্ণাপাত হবে, মন্থর চরণে হাঁটি দুর্গন্ধ পোশাকে জন্মে অদ্ভুত দুঃখেরা, কুৎসিত কটাক্ষ হানে স্থূল গাত্রে বয়স্কা রমণী, এমনকি শিশুরাও হাসে, হে কবিতা, কবিতার অন্তরলীন বিভা স্থির যেন উজ্জ্বল চৈতন্য মধ্যে শতচারিত মন্ত্রের ন্যায় তোমাকে চূড়ান্তভাবে সম্পূর্ণ সম্ভোগ করব বলে দীর্ঘ প্রতীক্ষায় আছি। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে অবিভক্ত ভারতবর্ষের ঢাকা জেলার বিরলিয়া গ্রামে 1940 সালের 17 আগস্ট জন্মগ্রহণ করেন কবি সুদর্শন সাহা, বাবা মতিলাল, মা কুলোবালার সপ্তম সন্তান। এখন এই গীতা আসে সংস্কৃত কর্তব্য করে ব্যাখ্যা বলতে আরম্ভ করবে, ভালো লাগে তখন শেষ হয়ে গেল। মা, তোমার জন্য এককালে আমি অনেক কেঁদেছি, এখন সেসব কান্না শুকিয়ে গিয়েছে। মা, তোমার কাছে যেন ফিরে গেছি সেই স্বপ্নে, ঘুম ভেঙে গেছে বহুদিন, আর বাকি রাতটুকু ঘুমোতে পারিনি, এখন তোমার মুখ বহু কষ্টে যেন মনে পড়ে,
এখন তোমার স্মৃতি আবছা আবছা, তবু মাঝে মাঝে শুনতে পাই নদীর ওপারে মা আমার স্মৃতির প্রদীপ জ্বেলে রাখে, তবু মাঝে মাঝে শুনতে পাই নদীর ওপারে ভাই আমার ডুকরে কেঁদে ওঠে, তবু মাঝে মাঝে শুনতে পাই এপারে ওপারে মন্দিরে মসজিদে আজ সকলেই একই প্রার্থনায় নত হয়ে আছে। বাংলাদেশে নদী নালা গ্রামীণ প্রাকৃতিক শোভা সবুজের মাঝে তার শৈশবের বেড়ে ওঠা, প্রাথমিক শিক্ষা ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে, স্বাধীনতা আন্দোলনের সময়ে তীব্র দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে মাত্র ৬ বছর বয়সে ১৯৪৬ সালে পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায়। শৈশবের স্মৃতিতে কাঁটা তারের দাগ বিচ্ছেদে ভাগ বসাতে পারেনি, আজও বয়ে নিয়ে চলেছেন সেই দুঃখ। আমার যখন ৬ বছর বয়স হল তখন আমাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সেন্ট গ্রেগরি বলে একটা স্কুল আছে, সেই স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেই স্কুলে আমি ১ বছর পড়াশুনো করেছি ১৯৪৬ সাল অবধি। ১৯৪৬ সালটাই আমি ওখানে পড়াশুনো করেছি। ইতিমধ্যেই দেশে নানা রকম দাঙ্গা হাঙ্গামা চলছে, দেশ ভাগ হয়ে যাবে শুনতে পাচ্ছি বড়দের আলোচনার মধ্যে থেকে, ঠিক বুঝতে পারতাম না যে ব্যাপারটা কী চলছে। তারপরে আমার মা বাবা এর মধ্যেই ঢাকা থেকে কলকাতায় চলে গেছে, সেখানে আমাদের আরেকটা ব্যবসা ছিল, সেই ব্যবসা মামা দেখাশোনা করত। বাবা সেন্ট গ্রেগরি স্কুলের ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে, ফাইনাল মানে আমাকে ক্লাস ১ ভর্তি করা হয়েছিল, সেই পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে বাবা মা আমাকে ঢাকায় নিয়ে গেল, ঢাকাতে আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। এগুলো আমার শৈশব। তারপরে কলকাতা শহর, কলকাতা শহরে এসে আমার যেটা প্রথম মনে হয়েছিল যে গ্রামে প্রায়ই শুনতাম মানুষের সাপে কাটছে মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, ঢাকা কলকাতা শহরে এসে আমার প্রথম মনে হলো এখানে তো সাপ টাপ নেই, বেশ নিশ্চিন্ত হয়েছে। কিন্তু একদিন আমরা একটা চারতলা বাড়িতে ভাড়া থাকতো, সেই চারতলায় আমাদের বাসস্থান ছিল, সেখান থেকে একদিন ট্রাম লাইটটা দেখা যেত। একদিন দেখলাম সকালবেলা এক ক্রৌঢ় ভদ্রলোক ট্রামে চাপা পড়ে মারা গেল। আমি বুঝলাম যে সাপ না থাকলে এখানে আরও ভয়ঙ্কর কিছু আছে। তারপরে আমরা একদিন খেলতে গিয়েছিলাম সামনেই একটা বাড়িতে, সিঙ্গি বাড়ি বলে, সেখানে ছোটদের প্রবেশ নিষেধ ছিল, ছোটরা সেখানে গিয়ে ইচ্ছে মতো খেলাধুলো করতে পারত, তো আমরা সেখানেই খেলাধুলো করতাম। একদিন এরকম খেলাধুলো করে সন্ধ্যার পর বাড়ি ফিরছি, আমার এক আমি কী কারণে জানো রাস্তা পার হয়ে ট্রাম লাইন পার হয়ে অন্য ফুটপাতে গিয়েছিলাম, আমার একটি বন্ধু নাম তুলছি সেও আমাকে দেখে ওই ফুটপাতে যেতে যাচ্ছিল, হঠাৎ তাকিয়ে দেখি একটা ট্রাম তার উপর দিয়েছিল, সাফল্য উৎসবে ভরা এই কটি মাস। ভালো লাগে শীত, মেহেদি রঙের জাফরানি দিন, হাতে মুখে মাখা, বাস ট্রাক বোঝাই মানুষ দলে দলে চলে যায় সরল বৃক্ষের নিচে নিচে নদীকূলবর্তী, গোল হয়ে সকলের নিকট বন্ধুত্ব হাসি বাক্যালাপ, স্মৃতিসুখদায়ী মন টেপ রেকর্ডারে প্রতিটি শব্দের পুঁতি গাঁথা, নেই দিনরাত্রি হাহুতাশ, ঘর্মক্লান্ত ব্যস্ত মধ্যাহ্নেরই দীর্ঘ রাত্রে বিশ্রামের সুখের নিদ্রার। দক্ষিণ কলকাতার জগৎবন্ধু ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করার পর আশুতোষ কলেজ থেকে
বিজ্ঞানে ইন্টারমিডিয়েট এবং পরে বাংলায় অনার্স নিয়ে স্নাতক হন। কলকাতায় এসে আমাকে প্রথমে একটি স্কুলে ভর্তি করে দেওয়া হলো, সেই স্কুলটা মেয়েদের স্কুল। তখন ছোটদের কোনো কিন্ডার গার্ডের স্কুল তো ছিল না। সনটা হলো 1947। এই স্কুলেই 1-2 পড়তে হবে, তারপরে 3-তে উঠলে বড় ছেলেদের স্কুলে যাওয়া যাবে। তা আমি সেখানে 1-2 পড়ে, 1 আর পড়িনি, 2-তে, 1-2 ওখানেই পড়েছি, এখানে 2-তে পড়ে, 2-তে পড়ে তারপরে ক্লাস 3-তে জগৎবন্ধু ইনস্টিটিউশন বলে একটি স্কুল আছে গড়িয়াহাটে ফান্ড রোডে, সেখানে ভর্তি হবে ক্লাস 3। সেখান থেকে আমার পড়াশুনো এবং সেখান থেকে আমি পাশ করে স্কুল ফাইনাল, তখন ছিল স্কুল ফাইনাল মাধ্যমিক, স্কুল ফাইনাল পাশ করে বেরোলাম। তারপর ওখান থেকে ভর্তি হলাম বিয়ে আশুতোষ কলেজে। আশুতোষ কলেজে সায়েন্স নিয়ে, ইন্টারমিডিয়েট সায়েন্স নিয়ে আমি পড়ি। আর আমার তো পড়াশুনো তখন থেকে শুরু হলো। এইভাবে চলতে চলতে স্কুল শেষ করে আশুতোষ কলেজে বিএ পাশ করলাম। ওখানে আমি সায়েন্স ছেড়ে বিএতে মানে আর্টসে গেলাম, বাংলা অনার্স। যদিও মানে আমাদের স্কুলের NK ভাইস প্রিন্সিপাল ছিলেন, তিনি খুব আপত্তি করেছেন। তিনি আমাকে বলেছেন হয় তোমাকে অঙ্ক নিয়ে করতে হবে, নতুবা কেমিস্ট্রি নিয়ে করতে হবে, আর যদি না হয় তাহলে তোমাকে আর্জেন্টিনা নিয়ে আসবে। তা আমার বাবা ইতিমধ্যে খুব অসুস্থ, আমি জানি যে আমার মানে উচ্চাশা যদি থাকে ইঞ্জিনিয়ারিং পড়ারও আমার যাওয়ার কোনো উপায় নেই, আমাকে এখন এই ব্যবসায় দেখতে হবে। বিভিন্ন কবিদের লেখা নিয়মিত পাঠের মধ্য দিয়ে আকর্ষিত হয়ে মূলত কবিতা লেখা শুরু করেন। তার কবিসত্তার বিকাশ ঘটে অধ্যাপক জগন্নাথ চক্রবর্তীর উৎসাহে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, আমাদের ইংরেজিতে শিক্ষক ছিলেন, তার নাম জগন্নাথ চক্রবর্তী। উনি তখন সম্ভবত বিদ্যাসাগর বঙ্গবাসী বা ওখানে কোনো কলেজে পড়াতেন, তিনি তখন তো উনি আমার গৃহশিক্ষক ছিলেন, উনি আমাকে পড়াতেন। ওনার সঙ্গে আলাপ হওয়ার পরে আমার কবিতার প্রতি উৎসাহ। একদিন মাস্টার মশাই আমাকে বললেন আজকে আমার রেডিওতে কবিতা পড়া আছে, তুমি শুনো। আমি শুনলাম। মাঝ রাতে ঘুম ভেঙে গেলে চেয়ে দেখি নিঃশব্দ আঁধারে কেউ নেই, এত শূন্য হয়ে গেছে সব, চেনা অচেনার ভিড় ঠেলে কেউ নেই, কারো মুখ কোনো আত্মীয়তা টিকে নেই কাছে দূরে, আজ সব মৃত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় বেঁচে আছি একা একা এ কোন শ্মশানে, বন্ধু পরিজনহীন নিঃশব্দ আঁধারে, নাকি আমি মৃত বলে এই অন্ধকার। 1962 সালে মাত্র 22 বছর বয়সে সজল বসুর সম্পাদনায় সংস্কৃতি পরিক্রমা থেকে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ অনভিজাত। প্রণবেন্দু দাশগুপ্তর সম্পাদনায় অলিন্দ পত্রিকায় বাংলার 1374 সালের পৌষ মাস সংখ্যায় কবি সুদর্শন সাহার কবিতা নিয়ে স্বনামধন্য কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আমি সেই অংশ বিশেষ এখানে পড়ে শোনাচ্ছি। সুদর্শন সাহার কবিতার বই অনভিজাত পড়ে আমার প্রথমেই মনে হয়েছে যে তার সনেট রচনার চর্চা করা উচিত। কেন? আটোসাটো ধরা বাঁধা কোনো একটা ফর্মে যদি তিনি নিজেকে খানিকটা বাঁধেন, তবে তিনি একদিন প্রশংসনীয় কবিতা আমাদের দিতে পারবেন, আমি নিশ্চিত। তার ছবি তৈরির কায়দাও অসাধারণ, কিন্তু বেড়ির অভাবে এই স্বাধীনতা তথা উন্মুক্তি মাঠে মারা যাচ্ছে।
পঞ্চাশের দুই তিন কবির প্রভাব তাঁর কবিতায় প্রকটভাবে পড়েছে। সুদর্শন সাহাকে আমি চিনি অনেকদিন আগের থেকে, মানে ধরো আমার বিয়ের পরে পরেই, মানে ওদের যদি কোনো অনুষ্ঠানে কিংবা কোনো ব্যাপারে কখনো সবসময় কে যেতে পারতাম, যদি কখনো যেতে পেরেছি গেছি এবং ভালো লেগেছে। উনি তো খুবই একজন মানে কি বলবো খুব শুদ্ধ একজন ব্যক্তি এবং খুব অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। রাধানাথ মণ্ডল মানে সব লেখকদের একসঙ্গে করে ওদের নিয়ে যে গল্প পাঠ করা, তারপরে মানে তার নিজের বাড়িতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করত, বেশ মানে 20-25 জন লোকে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারপরে আর সবাইকার গল্প হয়তো সেদিকে 3-4 জনের গল্প পাঠের ব্যবস্থা থাকলো। এক কোনো একদিনকার কথা বলছি, সেখানে মানে সব ইয়ের পরে খাওয়া দাওয়া হলো, গল্প পাঠ হলো, তারপরে সেগুলো 2-3 জন সমালোচনাও করলেন যে কার কেমন লেগেছে, কোনটা ভালো কোনটা খারাপ এরকম করে। আর সত্যি শুনে ওরা তো ওরাও তো থাকতেন, ওরা বসে আড্ডা তো প্রচুর হতোই, ওরা নানা রকম কথা বলতেন, মজার মজার ঘটনা শুনেই কখনো কখনো একটা একটু মন্তব্য করলেন। সুদর্শন দাস সম্বন্ধে কিছু বলতে হবে, এটা এত দীর্ঘদিনের আলাপ এবং এত কথা আছে যেটা 2 মিনিট বা 3 মিনিটে শেষ করা যায় না। আমার দেখা এবং আমাদের খুব কাছে প্রিয় মানুষ, সব মানুষই ভালোই মন্দই মিশিয়ে থাকে, বাট ওনার মধ্যে একটা আন্তরিকতা, নানান রকম গুণের সমাহার যেটা আমাকে মুগ্ধ করেছিল। সমীরের ছোটোবেলার বন্ধু, আমি ওদের সাথে বহুবার বহু জায়গায় গিয়েছি, কিন্তু ওদের গল্প আড্ডা আমার ভালো লাগতো, তার কারণ ওর মধ্যে আমি কোথাও যেন সমৃদ্ধ হতাম। 1965 সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ এই অন্ধকারে। তুমি গৃহত্যাগ করে গেলে ঘর বড় অন্ধকার হয়, প্রতিটি প্রহর এক রুক্ষ সড়কের মতো পড়ে থাকে, মনে হয় তুমি ছাড়া এরকম কোটি কোটি অন্ধকার সড়ক আমাকে একা পার হতে হবে, আর সেখানে মজুদ যত ভয়ঙ্কর দুঃস্বপ্নেরা আমাকে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করবে বলে প্রস্তুত রয়েছে। টুম শব্দটি কাড়লে অন্ধকার গলা টিপে দেবে, তৃষ্ণায় এক ফোঁটা জলও মিলবে না। তুমি ফিরে এলে ঘর বাড়ি আবার সহজ হয়ে ওঠে, উঠোনের পাশে বেঁকে দাঁড়ানো গাছটা যে আমাকে সারা রাত ভয় দেখিয়েছে তারও ফুল ধরে, রাঙা টুকটুকে আপেলের মতো সূর্য। পারিবারিক সূত্রে ব্যবসায়িক পরিবারের সন্তান, ব্যবসায়ী তার কর্ম এবং জীবন, কর্মজীবনের সাফল্যের মধ্য দিয়েই তিনি মনোনীত হন গড়িয়াহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক। সুদর্শন সাহা আমার কাকা, আমি যখন খুব ছোট সে সময় আমার বাবা এবং দাদু দুজনকেই হারাই, কিন্তু সে সময় একমাত্র কাকাই পাশে এসে আমার দাঁড়ায় এবং আমাকে ইন্সপায়ার করে সবসময় যে তুই ব্যবসায়ীর ছেলে ব্যবসা করে দেখাবি। আজকে যে আমি সাকসেস হয়েছি, কাকার অবদান যথেষ্ট আমার এই সাকসেসের উপরে। এবং যখনই কোনো প্রবলেম কোনো কিছু আসতো, মাতার উপরে কেউ নেই, কাকা এসে সবসময় পাশে এসে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিত। ইউনিয়ন অ্যাসোসিয়েশনের আমাদের একটা ঝামেলা সবসময় ছিল, কিন্তু কাকা একমাত্র আমাকে নিজের মাথায় সব কিছু রেখে আমাকে সব কিছু থেকে বাঁচাত, যার জন্য কাকার কাছে আমি খুবই কৃতজ্ঞ। এবং যখনই দেখা হয়, যখনই তাদের বাড়িতে যাই, সবসময় জিজ্ঞেস করে কেমন আছিস এবং ঠাট্টা ইয়ার্কি সবসময়
হাসি মনে কথা বলত, কথা বলেন। এবং কাকার সাথে থাকলে খুব মনে হয় যে নিজের বাবার সাথেই আছি, এরকম মনে হয়। এবং আমার বাবার খুবই ক্লোজ ছিল কাকা। যখনই যে কোনো জায়গায় বাবা যেত, কাকাকে সঙ্গে নিয়ে যেত এবং কাকাও বাবাকে সঙ্গে নিয়ে যেত। 1963 সালের 12ই মার্চ উত্তর কলকাতা নিবাসী শ্রীমতী কৃষ্ণা রায়চৌধুরীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। 1963 সালে আমাদের বিয়ে হয়। মানুষটা কিন্তু ভালো, একটুখানি বন্ধুর আছে, লোকজন নিয়ে থাকতে ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। সে আবার খুব লেখালেখি খুব পছন্দ করে, সারাক্ষণ খালি বই নিয়ে আর ই নিয়ে সে ই করতে থাকে, আমাকে এমনি খুব যত্ন করে। ওরা সুদর্শন সাহা আমার ভগ্নিপতি, আমি তাকে চিঠি প্রায় 58 বছর থাকি। মানুষ হিসাবে অত্যন্ত উন্নত মানের, তার চেতনার জীবন জীবনধারাটা সম্পূর্ণ সরল স্বাভাবিক। যে কোনো রকম মানে বৃত্তশালী অবস্থা এসব তার ভিতর দেখানোর কোনো ব্যাপার না। সাধারণ মানুষ সামান্য বৃত্ত হলেই যেমনি তার নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করে সেগুলো করে না। অন্য ধরনের লোক, সে চায় না তার বৃত্ত সম্পর্কে অপর লোক জানে। এবং কথিত আছে কোনো কোনো মানে কবি এবং সাহিত্যিকরা ওকে জানতই না যে ও মোটামুটি একটা বর্ধিষ্ণু ঘরের ছেলে, ও কিছু ব্যবসাপত্র করে এই টাইপের, কাউকে বলতেও না কোনো দিন। বর্তমানে স্ত্রী পুত্র কন্যা পুত্রবধূ জামাতা ভ্রাতৃ পরিবার নাতি নাতনি সহযোগে বহন করে চলেছেন যৌথ পরিবারের ঐতিহ্য। আমার দাদা আমার থেকে 10 বছরের বড়, সেই হিসেবে বলতে দাদা যদি বাবা হিসেবে দেখি, দাদা এখন পর্যন্ত দাদা আমার বাবার মতনই, মানে বাবার দাদা কিছু একটু টেনশনে ভুগি, ভয় পাই। আর দাদা কিন্তু অনেকেই জানে না দাদা লেখা লেখি, দাদা আমি দাদাকে একজন বড় সমালোচক বলি, লেখকের থেকে দাদা সমালোচক হয়। আর দাদা স্মৃতিশক্তি দুর্ধর্ষ, যখন তখন তারাপদরায় সন্দীপন যে কোনো লেখার থেকে যেগুলো পড়া আছে দাদা ফটাফট করে একেবারে ওটেশন মেরে দিত। এই বয়স হোক 81 দাদা একজন ভালো প্লেয়ার ছিল। দুর্ভাগ্যবশত আমাদের বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুটবলের বাড়ি, মানে আমাদের বাবা কাকার আমল থেকে ফুটবলের বাড়ি, যার যার ধরনটা আমরা পেয়েছি। আমরা সবাই মানে বাবা কাকা খেল, বাবা কাকা ওই দেশের বাড়ি অবধি খেলেছে, কিন্তু পরবর্তী প্রজন্ম আমার দাদারা আমি সবাই ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি, ইউমন মোহন খেলেছি। তো দাদাও সেই স্ট্যান্ডার্ডের প্লেয়ার ছিল, কিন্তু দাদা ওই স্কুল ফাইনালের পরে আর খেলার কোনো ইন্টারেস্ট পায়নি। বিয়ে দিয়ে বউ করে নিয়ে এসছে সব, মানে এ বাড়ি ও বাড়ির কথা, মানে মিডল ম্যান বলতে চেয়েছিল আমার পাশের বাড়ির দাদা আর এই দাদা, মানে সে এনে খবরগুলো দিত, সে এ বাড়ি যাওয়া ও বাড়ি যাওয়া সব কিছু, যার ফলে তার প্রতি আমার একটা দুর্বলতা আছে। কেননা সব কিছুতেই সে ছিল, কারণ আমি তো শ্বশুরমশাইকে পাইনি, আমি আমার বিয়ে 1.5 বছর আগে উনিগত হয়েছে, সেই জন্য শ্বশুরমশাইয়ের যে কাজটা ছিল সেটা দাদাই করেছে। মানে যত রকমের আবদার এ করা, ও একবার আমার এখন ছেলে হয়েছে, বাচ্চা নিয়ে আমি বাপের বাড়িতে আছি, নতুন বাচ্চা নিয়ে আছি, ও তখন প্ল্যান করেছে বন্ধুদের সঙ্গে ইউরোপে বেড়াতে যাবে, আমি কিচ্ছু করিনি। আমার বাপের বাড়িতে তখন ফোন ছিল, এই বাড়িতে ফোন ছিল না, দোকানে ফোন ছিল, আমি জানতাম ও কোন টাইমে দোকানে থাকবে না। সেই টাইমে আমি দাদাকে ফোন করে বলেছিলাম যে ও তো বেড়াতে চলে যাবে, আমি ছোটো গ্যাদা বাচ্চা নিয়ে থাকবো, আর একবার ঘুরে এলে কি আমাকে আর কোনোদিন নিয়ে যাবে, কিন্তু আমি ফোন করেছি বলো না। সেই যাওয়াটা ওরা মানে যারা যাওয়ার তারা গেছিলো, ওর যাওয়া হয়নি, দাদা আটকে দিয়েছিল, বলছে না ছোটো বাচ্চা নিয়ে ও থাকবে, শরীর টরীর খারাপ হলে হলে দেখবে কে দেখবে, যেতে পারবি না। ও তখন বুঝতে পারেনি ব্যাপারটা, কিন্তু অনেক পরে জেনেছে যে ওটা আমি করে আর কি ম্যানেজ করে নিয়েছিলাম দাদাকে। এবং সত্যি কথা বলছি, এই যে সংসারটা ধরে আছে সেটা মানে সেই মানসিকতা না থাকলে আজকের দিনে
এইভাবে মানে ভাই ভাই সংসার জোড়া থাকে না। বাবাকে নিয়ে 30 মিনিটে ডকুমেন্টারিতে বলা এই জীবনও বাবার কথা শেষ করা যাবে না। 30 মিনিটে আমি আর কি করে বলবো। তবু ছোটবেলা থেকে বাবার হাত ধরে স্কুলে ভর্তি হওয়া, পুজো হলে দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়া, এসবই চলতে থাকত। পরবর্তীকালে বাবা একদিন যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিই, বাবা আমাকে বলল তুই আজ থেকে দোকানে গিয়ে বসবি। বাবা কাকার কাপড়ের ব্যবসা সেই দেখে যাচ্ছি আমি, জানি না কতদূর পাবো, তবু চেষ্টা করছি সেইটুকু জায়গা ধরে রাখা যাতে সেটা নষ্ট না। এখন বাবা কাকা দুজনেরই বয়স হয়ে গেছে, তবু চাই তারা সুস্থ অবস্থায় ভালোভাবে যেন আমাদের সাথে থাকতে পারে। আমি যেহেতু দাদাইয়ের প্রথম নাতনি, মানে আই গেভ হিম দ্য হ্যাপিনেস অফ বিং দাদু ফর দ্য ফার্স্ট টাইম, সো আমি এটা অলওয়েজ ফিল করি স্টিল নাও এত বড় হয়ে গেছি তারপরেও, যে দাদাই আমাকে নিয়ে খুব পজিটিভ। মানে আমি যদি এখনো অবধি, মানে আমি যদি একটু মুখটা গোমড়া করে বসে আছি, হয়তো কিছুই হয়নি আমার, এমনি বসে আছি, স্টিল দাদাই আমাকে সবসময় জিজ্ঞেস করে তোর কি কিছু হয়েছে। দাদাই মানে পড়াশোনা, দাদাইয়ের অড়াটাই আলাদা। মাঝপথে যেতে না যেতেই মনে হয় বসে পড়ি, এবার বিশ্রাম খুঁজি, সুশীতল ছায়া জল, শাখা প্রশাখায় প্রিয় সন্ততির মতো ভরে উঠুক পাখিরা, প্রিয় কলতানে ভরে যাক, সূর্য নিভে গিয়ে সন্ধ্যা হোক, নিবিড় মমতাময় সন্ধ্যা। মাঝপথে যেতে না যেতেই মনে হয় বৃথা আরোহণ কোন স্বর্গে, মাঝপথে যেতে না যেতেই মনে হয় এবার বিশ্রাম। টেন্টু মামা, টেন্টু মামা আমাদের 19টা ভাগ্নের ভাগ্নি মামা, 19 জন ভাগ্নে ভাগ্নিকে সামাল দিয়েছে। সে মামার সঙ্গে বছরে প্রায়ই দেখা হতো, বা বেশিরভাগ সময় আমরা মামা বাড়ি যেতাম। মামা বাড়ি মানে মামা বাড়ি ছিল, সত্যিকারের মামা বাড়ি, আদর আপ্যায়ন কোনো কিছুতেই কম নয়, আর লোকজনও তেমন। এই দাদু মারা যাওয়ার পরে 82 না 83 সালে হেড অফ দ্য ফ্যামিলি বলে তো আরও দায়িত্ব বাড়ল। তারপরে দিদিমা মারা গেল 91, আরও দায়িত্ব বাড়ল। এই দায়িত্ব নিতে নিতেই বয়স হয়ে গেল তার, এবং 19টা ভাগ্নে ভাগ্নে ভাগ্নি, তার আলাদা করে যে স্পেশাল কাউকে দেখতো তা না, সবাইকে সমানভাবেই দেখত। কর্মজীবন সংসার জীবন কিছুই তার সাহিত্য চর্চাকে কোনোভাবে স্তব্ধ করতে পারেনি। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। আনন্দবাজার, সানন্দা, বাংলাদেশের কালি ও কলম পত্রিকা, কৃত্তিবাস, সখী সংবাদ, নানাবিধ কাগজে তাঁর কবিতা ইংরেজি ভাষায় অনুবাদ হয় ইন্ডিয়ান লিটারেচার থেকে। ততদিনে সখ্য গড়ে ওঠে বাংলার সাহিত্য জগতের দিকপাল ব্যক্তিত্বদের সঙ্গে, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সর্বোপরি আনন্দবাজার পত্রিকার রাধানাথ মণ্ডলের সঙ্গে। নানা সময়ে নানা আড্ডায় তাঁর সঙ্গী ছিলেন শঙ্করলাল ভট্টাচার্য, অতীন বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু পালিত প্রমুখ। প্রচার বিমুখ এবং আত্মখ্যাতি বিমুখ এই মানুষটি নিজেকে অন্তরালে রেখে নিভৃতে সাধনা করে গেছেন বাংলা ভাষা ও সংস্কৃতির। 85 সাল থেকে আমি নিয়ে চলাফেরা করছি, গল্প আসলে অনেক অনেক জায়গায় নিয়ে, বিভিন্ন জায়গায় অনেক রাত্রিবেলা ফেরা করে ঘর ফিরতেন, আমি নিয়ে যেতাম 1টা 1.5টা 2টো ওনার সঙ্গেই আমি থাকতাম। সুনীল গঙ্গোপাধ্যায় বাড়িতেও 2টো 2.5টো অবধি কাজ দিয়েছি, ওনার শান্তিনিকেতন বাড়িতেও নিয়ে গেছি। অন্য লোকে কথা বলে পবিত্রতা নিয়ে, বলুক তুমি তো বলো না,
তুমি তো স্বর্গের দেবী নও, তাই আমি দিনে দিনে সাহসী হয়েছি। রক্তে গোপন অসুখ রংসঙ্গে পোশাকে লুকিয়ে ভীষণ স্পর্ধায় তোমার উদ্যানে এসে দাঁড়িয়েছি। এখন বলো না ফিরে যেতে। এতকাল আমি মস্ত গেটের ওপার থেকে তোমাকে দেখেছি। তুমি ছাদে উঠে পায়চারি করলে, আমি শীষ দিয়ে উঠি। তুমি সদা হাস্যময়ী, আমাকে বখাটে ভেবে বিমুখ হও না। শেষবার কৃপা করো, মোহবৃষ্টি হোক, বারান্দায় ঝুঁকে পড়া শেষ রশ্মিকণা যেন আমাদের দেখে। আমি বড় ভাগ্যবান, গলিপথে কেউ কেউ আঙুল উঁচিয়ে বলে যাক, আমার বাবা হচ্ছে আমার ফার্স্ট হিরো অ্যান্ড আলটিমেট হিরো। শরীর খারাপ হলে এখনো ফার্স্ট যে মুখটা মনে পড়ে, বাবার মুখ মনে পড়ে। বাবার সঙ্গে খুব ভালো ভালো পিএনপিসি করি, ভীষণ ভালো পিএনপিসি করি, আর বাবাও খুব পিএনপিসি করতে খুব ভালোবাসে আমার মতোই আর কি। আমার সঙ্গে বাবার দেখা হয় প্রায় 10 বছর আগে, এই বাড়িতেই দেখা হয়েছিল। আই থিঙ্ক প্রথমবার যখন দেখা হয় বাবার সঙ্গে, খুব মানে প্রথম দিন থেকে এরা নিজেদের মধ্যে একটা মনের মিল ছিল। দুজনেই আমরা খেলা, পলিটিক্স সব কিছু নিয়ে ডিসকাশন করি, আর বাবার সঙ্গে কথা বলে মাঝে মাঝে আমাদের মধ্যে তর্ক হয়, কিন্তু সেই তর্ক করতে আমার খুব ভালো লাগে। আমি অনেক কিছু জানতে পারি বাবার সঙ্গে। শুনি খুব ভালো কবিতা লিখে আমি পড়েওছি, কিন্তু রিয়েলি বাবা খুব ট্যালেন্টেড। আই এম প্লিজড দ্যাট আমার ফাদার ইন ল এত এত ট্যালেন্টেড পার্সন। আর বাবার সঙ্গে সবসময় আড্ডা মারতে ভালো লাগে। অ্যান্ড আই এম প্রিভিলেজ টু ড্রিঙ্ক উইথ মাই ফাদার অলসো, তো আমরা একসঙ্গে ড্রিঙ্কও করি, বাবা কিছু বলে না। আই এম রিয়েলি হ্যাপি। আমার জেঠু আমার খুব কাছে, আমার একদম মানে বেস্ট ফ্রেন্ডের মতো। ছোটোর থেকে জেঠুর কাছে প্রচুর আবদার, আর মানে যত মনের কথা সব জেঠুর কাছে। নতুন নাচ শিখলাম সেটা দরজা বন্ধ করে জেঠুকেই দেখাবো, নতুন কিছু শেখা মানে সেটা জেঠুর সাথেই শেয়ার করা, ছোটোবেলায় ঠাকুর দেখতে যাওয়া, ভোরবেলা 6টার সময় উঠে সেই পঞ্চমীর দিন থেকে হাত ধরে গিয়ে সব কাছাকাছি ঠাকুরগুলো দেখা, ফেরার সময় আবার হাঁটতে আর পারবো না বলে কান্নাকাটি করা করে রিক্সায় ওঠা, এগুলো সমস্ত জেঠুর সাথে। এগুলো আমি খুব মিস করি, কেন এখন তো আর এইসব দিনগুলো পাওয়া যায় না। তাছাড়া হচ্ছে আমার পড়াশোনার দিকটা পুরো জেঠু, জেঠু ছাড়া আমি পুরো অন্ধকার। মানে জেঠুর দোকানে যতই ব্যস্ততা থাক, কাজ থাক, তার মধ্যে আমার পরীক্ষা মানে জেঠুকে আসতেই হবে, এসে আমাকে পড়াতেই হবে। আর জেঠুর আরেকটা ব্যাপার, যেরকম সায়েন্স, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সেরকম মানে একদম সেম হবে বাংলা ব্যাকরণ, যে সেতে তার মানে দক্ষতার মধ্যে সেটা সত্যিই মানে এরকম দেখতে পাওয়া যায় না। সায়েন্সের সাথে এরকম আর্টসের এরকম সাবজেক্টে এত ইনডেপথ নলেজ ছিল সত্যি জেঠুর জন্য। ছোটোবেলা থেকে দাদাই পড়াতো আমাদের, আমাকে, আমার দিদিকে, বাড়ির অনেককেই পড়িয়েছে। এবার মাঝে মাঝে দাদার কাছে অনেক রকমের আবদার ছিল, মাঝে মাঝে ছোটোবেলায় স্কুল যেতে ইচ্ছা করতো না, এসপেশালি শীতের টাইমটা কী করে স্কুল কাটাবো। তখন দাদাইকে আস্তে করে গিয়ে ভোরবেলা উঠছি, ভোরবেলা এদিকে কিন্তু স্কুল যেতে ইচ্ছা করতো না, উঠে বলতাম 7টার সময় উঠতাম, উঠে বলতাম যে দাদাই শোনো না, একটুখানি মামকে বলো না আজ স্কুল না পাঠাতে যাবো না। তো দাদাই কিছুভাবে মামকে বুঝিয়ে জিনিসটাকে কাটিয়ে দিত, স্কুল যেতাম না খুব মানে আবার কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়তাম। এবার আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে এক কোর্স করছি, এবার দাদুর এখন কথা হচ্ছে যে তুই তো এমনই একটা লাইন চুজ করলি যেখানে অঙ্কটাই নেই, তুই আর আমার কাছে তো আসিসই না, এটা হচ্ছে কথা। এখন বাড়িতে না থাকলে বাইরে বেরিয়েছি বা কোথাও গেছি, বাড়িতে না থাকলে এখন বলে যে কখন তোরা আসবি, বা যখন বেরোই তখন মানে তখন বলে যে তাড়াতাড়ি আয় বাড়িতে, বাড়িটা নয়তো একা একা লাগছে। এরকম অনেক কিছু আছে, অনেক ইনসিডেন্টস আছে। জেঠু হচ্ছে আমাদের কাছে পরিবারের একটা ছাতার মতো, কারণ পরিবারে যেমন ছাতাটাই যে কোনো কিছুকে ধরে রাখে, ঠিক তেমনি হচ্ছে জেঠু তাই। যার জন্য যখন আমার ছেলে হয়েছে ক্রিশ, আমি চেয়েছিলাম যেন জেঠুর গাইডে ক্রিশ পুরো আস্তে আস্তে বড় হয়। তো যাই হোক, পরিস্থিতির জন্য কি জেঠু শারীরিক ইয়ের জন্য জেঠু অতটা দেখতে পারেনি, কিন্তু মানে আমি মনে প্রাণে চাইতাম যেন জেঠু একটু ওকে দেখুক, একটু জেঠুর গাইডেন্স, প্রপার গাইডেন্সটা পেয়ে ও একটুখানি এগিয়ে যাক। কিন্তু এত বাচ্চা কাউকে পড়ায়, অন্তত 6-7 উঠেছে তখন আমি তাদের পড়ি, এগুলোকে সবাইকে তাই করেছি। 6-7 উঠেছে, কেউ 8-9 উঠেছে, পরীক্ষা তাদের পড়িয়েছি। এত বাচ্চাকে আমি
ট্যাকল করতে পারি না। কোনো এক অজানা কারণে কবিতার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। মূলত রাধানাথ মণ্ডলের সংস্পর্শে এবং তাঁরই ইন্ধনে আগ্রহ তৈরি হয় গল্প লেখার প্রতি, যা বর্তমানেও চলছে সমান তালে। ইন্দিরা গান্ধী 71 সালে 72 সালে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, সব লেখালেখি সব বন্ধ হয়ে গেল সব কিছু। তারপরে আমি লেখালেখি বন্ধ হয়ে গেল, এর ইতিমধ্যে যখন ইমার্জেন্সি উঠে গেল তখন একটা এক্সিবিশন হয়েছিল ইমার্জেন্সির সময় যে সমস্ত অনাচার হয়েছে সেগুলো নিয়ে। সেখানে রাধানাথ মণ্ডল বলে আন্দোলনের চাকরি করে একটি যুবক, তার সঙ্গে আমার রাধানাথ মণ্ডল বললো আমরা এরকম একটা গল্পের অনুষ্ঠান করি, হ্যাঁ সবাই মিলে আসে ওখানে, আপনিও আসুন না, আপনিও গল্প করুন। তা আমি উৎসাহ পেয়ে বললাম ঠিক হয়ে যাব, এবং সেখানে আমি যাই এবং গল্প লেখা শুরু করি। এই হলো আমার গল্প লেখার সূত্র। আস্তে আস্তে কবিতা লেখাটা প্রায় ছেড়েই দিল। কবিতা লেখা ছাড়ার পেছনে অবশ্য আরেকটা আমার কারণ ছিল, আমি কবিতা বেশিরভাগই রাত জেগে লিখতাম, রাতে ঘুম হতো না, এবং এর ফলে দু একবার আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি। ডাক্তার বললো আমার একটা এপিলেপসির রোগ দেখা যাচ্ছে, এইভাবে রাত জেগে চলবে, এবং ওষুধও দিল, গার্ডিনাল বলে একটা ওষুধ দিল, তাদের ঘুম হয়। এরপরে আমার কবিতা লেখা ধীরে ধীরে, আমি দিনের বেলা কিছু লিখতে পারতাম। তার সংস্কৃতি চর্চার ব্যাপ্তি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রসারিত হয়। বাংলাদেশের একাধিক পত্রপত্রিকা এবং সাহিত্য জগতের সঙ্গে গড়ে ওঠে তার বন্ধুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্ক। বাংলাদেশের অনেক কবি বন্ধু আছেন, তারা কলকাতায় এসেছিলেন নানান কাজে, যেমন হায়াত মহল, উনি একটা রিসার্চ করতে এসেছিলেন লেবেদবের, ওর সঙ্গে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। সৈয়দ আব্দুল মান্নান সৈয়দ, উনি একজন কবি, ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। অনেক কবির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, দাউদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। দাউদ তখন কলকাতায় এসছে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে, কলকাতায় ছিল বেশ কিছুদিন কলকাতায় ছিল। এরকম করে বাংলাদেশের অনেক কবি বন্ধু, আমিও গেছি বাংলাদেশে অনেকবার। হায়াত মাহমুদ যে ছিল আমার, হায়াত মাহমুদের বাড়িতেই আমি উঠতাম, হায়াতও কলকাতায় এলে আমার বাড়িতে উঠত। এখন হায়াতও মানে বয়স হয়েছে, আছে এখনো বেঁচে, আমিও বেঁচে আছি, যেমন ও বেঁচে আছে, লেখালেখি এখন আর প্রায় বন্ধই না। সুদর্শন আমার খুব পুরনো বন্ধু, কলকাতার কথা উঠলেই কলকাতাকে মনে পড়লেই সর্বপ্রথম যে মনের মধ্যে ভেসে ওঠে সে হলো সুদর্শন। আমরা যাকে বলে হরিহর আত্মা বন্ধু, বন্ধু খুব প্রাচীন হলে সেটা আরো দূরও হয়ে যায়, আর বন্ধুত্বের প্রাচীনতা মানেই তো এটা অন্য জগতের বাসিন্দা হওয়া। অনেকেই পালিয়ে চলে এসছে বর্ডার পেরিয়ে এপারে, তাদের অনেকের সঙ্গেই আমার বন্ধুত্ব হয়েছিল, বিশেষ করে রাজশাহী কলেজের অধ্যাপকদের সঙ্গে বেশি বন্ধুত্ব হয়েছিল প্রথম দিকে, যেমন শহীদুল ইসলাম, হাসান আইজুল হক, হাসান আইজুল হক, এদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এবং হাসান আইজুল হক একবার কলকাতায় এসে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একবার এসে আমাকে অনেক বইও তার লেখা অনেক বইও আমাকে উপহার দিয়ে গেছে। এবারে সুদর্শন সম্পর্কে তো এক আমি সারাদিন দিলেও তার সম্পর্কে শেষ করা যাবে না, কারণ সে ছিল আমাদের বন্ধুর মানে ক্যাটাগরির উপরের দিকে, খুব উপর দিকে, খুব আপনজন। বেসিক্যালি শিল্পবোদ্ধা, কবিতা লেখে, গল্প লেখে, তার মনটাই ছিল অন্যরকম।
শুধু শুনি তার তুলনা আমরা বুঝে আর পাবো না। আমাদের জীবনে শেষের পথে শুধু শুনকে আবার জন্ম নিয়ে আসে যদি জন্মাই তাহলে হয়তো শুধু সঙ্গে দেখা হবে। একান্নবর্তী পরিবার ব্যবসায়িক কর্মজীবন ও সাহিত্য জীবন সামলে জীবনের সায়াহ্নে দাঁড়িয়েও তিনি আজও চিরতরুণ। সুদর্শনদার সঙ্গে সম্পর্কে বলতে গেলে প্রথম যেটা সেটা হচ্ছে আমার সঙ্গে সম্পর্ক সুদর্শনদার প্রায় 35-36 বছর তো হবে এবং এটা সম্পূর্ণ গল্পচক্রের মাধ্যমে রাধাকুণ্ডর প্রতিষ্ঠিত গল্পচক্র সেখান থেকেই শুরু। আমি তো কবিতা অতটা লিখি না কিন্তু আমি যা কবিতা পড়েছি সুদর্শনদার অসম্ভব ভালো কবিতা এবং এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে মাঝে মাঝে আড্ডাটা হতো রবিবার সকালবেলা সুনীল গঙ্গোপাধ্যায় বাড়িতে আমরা যেতাম আড্ডা মারতাম এবং আমি দেখেছি সুনীলদার সঙ্গে কোনো না কোনো ব্যাপারে ছন্দ নিয়ে বিশেষ করে যখন কবিতা নিয়েই তো হচ্ছে কার কবিতা ভালো লাগে কার কবিতা নয়। সুনীলদা কিন্তু অনেক মানে অধিকাংশ সময় আমি দেখেছি সুদর্শনদার কথাগুলো খুব মন দিয়ে শুনতেন এবং সেটাকে গ্রহণ করতে। আমি এই গল্পচক্র পত্রিকা ও সংগঠনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। তার একটা বিশেষ কারণ হচ্ছে সুদর্শনদার আকর্ষণ। সুদর্শনদার সঙ্গে কথা বলে আলাপ হয়ে আমার একটা ভীষণ ওনার প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছিল। এরকম একটা মানুষের কাছাকাছি আসতে পারা ঘনিষ্ঠতার একটা আগ্রহ আমাকে ভীষণভাবে প্রাণিত করেছিল এবং আমি খুব কাছাকাছি যেতে চেষ্টা করেছি। সুদর্শনদার অনেকগুলো দিক আছে গল্পের কথাতেও বললেন, কবিতার ব্যাপারটাও শ্যামল অনেকটা বলেছেন ছন্দের ব্যাপার ইত্যাদি, আমি সেটা পুনরাবৃত্তি করতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি সুদর্শনদার কবিতা পাঠের ব্যাপার, এমন আশ্চর্য লাগে যে সুদর্শনদাস এই আধুনিক কবিতা শুরু অর্থাৎ 30 দশকের কবিতা থেকে জীবনানন্দ দাস তো একবারে অবিচ্ছিন্নভাবে তার মুখস্থ যে কোনো লাইন যে কোনো পঙ্ক্তি আমরা অনেক সময় হয়ে যাই বিভ্রান্ত হয়ে যাই কিন্তু উনি ঠিক বলে দেন তার পল্লীটা কী হবে। জীবনানন্দ দাস, শক্তি চট্টোপাধ্যায়, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে মানে এমন যারা কবি রয়েছেন এখনকার দিনে যারা যাদের কবিতা পাঠ দিয়ে আমাদের কবিতা যাপন শুরু হয় তারা প্রত্যেকেই মানে সুদর্শনদার মানে একেবারে কণ্ঠস্থ মুখস্থ সমস্ত লাইন, এটা খুব আমাকে মানে স্তম্ভিত করে আশ্চর্য করে আশ্চর্যান্বিত হয়ে। সুদর্শনদার সবথেকে বড় যে মানে গুণটা আমার কাছে এসছে বা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে সাহিত্য বোধ। সাফল্যের স্পর্শ পেয়েও যে মাটির কাছে বিশ্রাম নেয়, বন্ধু বৎসল সদা হাস্যময় গভীর রসবোধ সম্পন্ন মৃদুভাষী এই সংস্কৃতি মনস্ক মানুষটি আগামী প্রজন্মের জন্য ধর্মীয় বিভেদ মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেন, ভালোবাসা এবং পারস্পরিক সুসম্পর্কের কথা বলেন। মানুষ জন্ম হওয়ার পরে দেশের প্রতি দেশ যে দেশটা তার সেই দেশে সে থাকতে পারবে না, তাকে অন্য এক দেশে চলে যেতে হবে। ভারতবর্ষ হলেও সেটা তো অন্য দেশ, তাদের সংস্কৃতি কিছুটা আলাদা, প্রথম প্রথম সেই সব আমাদের এই জন্য অনেক কষ্ট করতে হয়েছে। সেই জন্য এই হিন্দু মুসলমানের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমরা চিরকালই এর থেকে মুক্ত হতে চেয়েছি কিন্তু যে কোনো কারণেই হোক আমরা তার থেকে মুক্ত হতে পারলাম না। যে বিভেদে আমরা যে কষ্টটা পেলাম আমাদের একটা প্রজন্ম তো এই কষ্ট নিয়েই সারা জীবন কাটিয়ে গেল। মাঝে মাঝে ঋত্বিক ঘটকের কথা মনে পড়ে, তার সব ছবি প্রায় এই দেশভাগের নির্যাতনের ছবি এবং সেখান থেকে কী কষ্টের ভেতর দিয়ে যে মানুষদের যেতে হয়েছে। কেউ আর নদী পারে বেড়াতে যায় না, তাই নদী অভিমানে শীর্ণ হয়ে গেছে। কেউ আর বৃক্ষতলে বিশ্রাম নেয় না,
তাই বৃক্ষে হাহাকারে ঝরে যায় পাতা, কেউ আর হৃদয়ের ভাষা পৌঁছে দিতে কোনো পাখিকে ডাকে না, তাই পাখি শুধু শূন্যে অর্থহীন ঘোরে। অন্তরালের কবি, ব্যবসায়ী এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতি মনস্ক এই শ্রদ্ধেয় মানুষটির জন্য সমগ্র বন্ধুবান্ধব, আত্মীয়, পরিবার পরিজনের পক্ষ থেকে সুদীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি। দাঁত বের করা যত, জরা জীর্ণ বাড়িগুলি একে একে ভেঙে পড়ে সব। নতুন শহর তৈরি হচ্ছে, সব ঝকঝকে রাখা চাই। যারা পুরাতন তাদের উচ্ছেদ হোক, পুরনো বাসিন্দা যারা কলকাতা এককালে যাদের নারীর সঙ্গে যোগ ছিল, তারা উঠে যাক দূর গ্রামে মফস্বলে। কলকাতা ফের নবীন শহর হবে। সব অপচয় বন্ধ করে সামনে পেছনে ফেলে রাখা লন, ফাঁকা পড়ে থাকা মাঠ সব জুড়ে আরও বেশি মানুষের প্রয়োজনে আরও আরও রম্য নিকেতন গড়া হবে। পুরাতন রাস্তাগুলি আলকাত্রায় কালো করে ফেলে সেখানে নতুন নাম রাখা হবে। আমরাও ভুলে যাব সেই সব পুরাতন পরিচিত নাম, আমাদের ফেলে আসা হারানো সেই সব তুমুল কৈশোর কিংবা সবে পা দেওয়া যৌবন। একদিন আমরাও পুরাতন হয়ে গেলে আমাদেরও ভুলে যাবে সব। হে কবি, তুমি লিখে যাও তোমার পাণ্ডুলিপি, পড়বে আগামী। ফিরে এসে বলো মৃত্যু কোনো অন্ধকার নয়, মৃত্যু শুধু ছিন্ন করে আমাদের প্রাকৃতিক যোগ। তারপর অন্য আলো, অন্য এক দেহে আমাদের দেখা হয়, অন্য কোনো পৃথিবীতে। Thank you.